আসসালামু আলাইকুম প্রিয় ইমানদার মোমিন ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনারা বেশ ভালোই আছেন। প্রিয় দর্শক, আপনারা কি জানেন মৃত্যুর পরে প্রথম রাত্রটি আমাদের কেমন কাটবে? পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে বিষয়টি আমরা ধাপে ধাপে জানব। এই বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাকে যখন কবরে রেখে আসা হবে তখন আপনার আত্মীয় স্বজনের পায়ের আওয়াজটুকু মিলিয়ে না যাওয়া পর্যন্ত আপনি তা শুনতে পাবেন। এরপরে আল্লাহ প্রেরিত দুইজন ফেরেস্তা এসে আপনাকে শায়িত অবস্থা থেকে উঠিয়ে বসাবে। তখন আপনার কাছে মনে হবে যেন এই তো একটু আগেই সূর্য ডুবে গেছে। আপনার ওই সময় মাগরিবের নামাজ পড়ার কথা মনে হবে, কিন্তু তখন দুই ফেরেস্তা আপনাকে জানাবে যে আপনি এখন কবরে, আর কবরে কোনো নামাজ রোজা নেই। আপনি বলুন, আপনার রব কে? তখন আপনি বলবেন, আমার রব হলেন মহান আল্লাহ তাআলা। এর মানে আপনি দুনিয়াতে নামাজি এবং ফরহেজগার বান্দা ছিলেন, সুবহান আল্লাহ। এরপরে ফেরেস্তাগণ আপনাকে বলবেন, আপনার দিন কি? আপনি বলবেন যে আমার দিন হল ইসলাম। তারপরে ফেরেস্তাগণ মুচকি হেসে বলবেন, এই যে আমাদের কাছে একটি মুখের অবয়ব আছে, এটি কার? আপনি বলবেন, এই অবয়ব তো আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ফেরেস্তাগণ আবার আপনাকে প্রশ্ন করবে যে আপনি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব কোনো দিন দেখেননি, তাহলে আপনি এখন তার অবয়ব দেখে চিনতে পারলেন কিভাবে? আপনি তখন বলবেন, হে আল্লাহর ফেরেস্তাগণ, আমি দুনিয়াতে থাকাকালীন সময়ে এত নামাজ রোজা করেছি এবং এত আল্লাহর কালাম পড়েছি যে আমার অন্তরে আমাদের প্রিয় নবীর ছবি অঙ্কিত হয়ে আছে, তাই আমি এই অবয়বটি চিনতে পেরেছি, সুবহান আল্লাহ। আবু দাউদ হাদিস নং 4753। আল্লাহ তাআলা এরশাদ করেন, যারা আমার তাওহীদে বিশ্বাসী তারা ইহজীবনে ও পরজীবনে সুপ্রতিষ্ঠা লাভ করবে। সূরা ইব্রাহিম আয়াত নং 27। তারপরে ফেরেস্তাগণ বুঝতে পারবেন যে আপনি হলেন একজন নেক বান্দা, তাই তারা আল্লাহর নির্দেশে বেহেস্তের দরজা খুলে আপনাকে সেখানকার সুনির্মল বাতাস এবং নয়ন অভিরাম দৃশ্য দেখাবেন। আপনি সেখানে সুগন্ধি এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বলবেন যে হে ফেরেস্তাগণ, আমাকে এখনই বেহেস্ত দেখতে দিন। কিন্তু আপনিও জানবেন যে এই বেহেস্ত শুধু কেয়ামতের পরেই দেখানো হবে এবং তখনই মুমিন বান্দাদের এখানে প্রবেশের সুযোগ দেওয়া হবে। আনন্দে আত্মহারা হয়ে আপনি এই কথাগুলো বলে ফেলবেন। তারপরে ফেরেস্তাগণ আপনাকে ঘুম পাতিয়ে রাখবে, যে ঘুম ভাঙবে কেয়ামতের দিন সরাসরি হাশরের মাঠে। সেদিন সকল মুমিন বান্দারা চিৎকার করে বলবেন যে আমাদের এত সুন্দর শান্তির ঘুমটি কে ভাঙালো, আমরা আরও শান্তিতে ঘুমাতে চাই। তারপরে তারা দেখতে পারবে যে তাদের ডান হাতে আমলনামা চলে এসেছে। এরপরে তারা একে একে বেহেস্তে প্রবেশ করবে। এত সুন্দর পরকালের চিন্তা ছেড়ে আমরা দুনিয়াতে অর্থ সম্পদের লোভে আমরা আমাদের সারাটি জীবন নষ্ট করে দিই, কিন্তু আমরা যদি আল্লাহর দেখানো পথে চলি তাহলেই আমাদের সুখ চিরস্থায়ী হয়ে যাবে, সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর চলুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর পথে হাঁটি। আল্লাহ হাফেজ।